নমস্কার, পায়েল বেঙ্গলি ব্লগে আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি আজকে থাম্বনেল দেখা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো অন্যদিন যেহেতু শাড়ি পরি না, তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যা ছাড়া শাড়ি পরলাম কেন। শাড়ি পরার একটা কারণ রয়েছে বন্ধু। তো আজ কারণটা বলি, আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন বলতে তোমাদেরকে জানিয়েছিলাম একবার যে আমার একটা পিসেমশাই হচ্ছে আমাদের গ্রামেরই। তো শ্বশুরবাড়ির সম্পর্কতে সেটা মারা গেছেন, তো তারই আজকে শ্রাদ্ধের কাজ আছে। তো সেই জন্য আমাদের নিমন্ত্রণ রয়েছে আজকে সেখানে। তো সকাল থেকে নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য সকালে আমরা সবাই একসাথে যাবো বাড়ি। তো ওখানেই যাচ্ছি, তার জন্য একটু শাড়িটা পরলাম। তো তার জন্য চলো ওখানে যাই, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আসি। তখন স্নান হয়নি, বাড়ি এসে স্নান করবো। তো চলো ওখানে যাই। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি বাড়ি থেকে। তো সকালে যেহেতু স্নানটা এখনও হয়নি, তার জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। তো চলো, প্রচণ্ড গরম করছে, এখন স্নান করি, তারপর তোমার। তো বন্ধুরা দেখো, আবার অনেকটা সময় পর তোমাদের কাছে চলে এসেছি আমি। এখন স্নান হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে গেছি, আবার একটা অন্য শাড়ি পরে নিয়েছি। তো এটা পরে দুপুরে যাব ওখানে এখন শ্রাদ্ধের কাজটা চলছে, তো ওখানেই যাব। কাকিমণিরা রেডি হচ্ছে, তাই একটু ওয়েট করি, তারপর বেরিয়ে যাব। বাইরে প্রচণ্ড রোদ, তো তার জন্য একটু দেরি করছি। তো কাকিমণিদের হয়ে যাক, তারপর আমরা বেরিয়ে যাব। বাইরে প্রচণ্ড রোদ, বুঝতে পারছি না কী হবে, অনেকটা দূর আমাদের থেকে। তো চল। খাওয়া দাওয়া করে চলে এসছি ওবাড়ি থেকে, ফিরে গেছি। ওখানে কাজকর্ম সব মিটে গেছে, খাওয়া দাওয়া চলছে এখনও। তো মাঝে আমরা খেয়ে নিয়েছি, তো খাওয়ার পর আমরা বাড়ি ফিরে গেলাম। তো বাইরে যা রোদ, বুঝতে পারছো চোখ মুখের কী অবস্থা। তো চলো এবার ফ্রেশ ট্রেশ হই, তাছাড়া থাকা যাচ্ছে না, যেহেতু শাড়ি পরি না, তো তার জন্য শাড়ি পরি বেশি অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, কাজটা ভালোই মিটেছে, পিছনে শ্রাদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা বাড়িতে একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। সন্ধ্যাতে একটু অন্যরকম কিছু করতে চলেছি, চলো। তো বন্ধুরা, আবার অনেকটা সময় পর আমি তোমাদের কাছে চলে এসেছি ব্লগটা নিয়ে। তো তোমরা ব্লগের প্রথমেই একটু দেখতে পেরেছিলে যে একটা ক্ষীর বানানোর ছবি। তো যাই হোক, এটা সেই সন্ধ্যেকারই ছবি। তো সন্ধ্যেতে দুপুরে যেহেতু নিমন্ত্রণ ছিল, সেই জন্য খাওয়া দাওয়া ওখানে হয়েছে। তো সন্ধ্যেতে ভাবলাম চলো একটু ক্ষীর বানাই, সন্ধ্যেতে খাওয়া যাবে এটা। তো জন্য একটু দুধ ছিল ফ্রিজে, তো এটা দিয়ে একটু ক্ষীর বানাবো এখন। তো সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তো প্লিজ বাড়িতেও ট্রাই করবে, আর আমার ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দেবে। চলো দেখতে থাকো ভিডিওটা। এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এরপর এখানে এলাচটা দেওয়া হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো চাঁচিটা, যেটা আগে থেকে মেরে রাখা আছে। দেখো এটা দিয়ে দিচ্ছি এবার। এটা দিয়ে দিলে আশা করি আরও একটু ঘন হয়ে যাবে এবং খেতে আরও একটু টেস্টটা হয়ে যাবে। তো এটা দিয়ে দিই, তারপর দুধটা যখন আরও ঘন হয়ে যাবে, মানে পুরো হয়ে যাবে, তখন চিনিটা অ্যাড করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা।